ইসলাম দেশ মানবতা তন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ পূর্ব মিছিলের সহযোদ্ধা সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বিভিন্ন শাখা থেকে আগত বিক্ষুব্ধ ছাত্র ভাইরা আমার পবিত্র মাহে রমজান মাস চলছে আমরা সিয়াম সাধনা অবস্থায় ছিলাম আমরা রাজপথে নেমে আসতে চাই না আমরা যখন দেখি একটি দুষ্ট চক্র দেশ নিয়ে চক্রান্ত করছে দেশের মধ্যে আধুনিকতার নামে পশ্চিমাকে বাধাজাত করার জন্য উঠে পড়ে লেগেছে তখনই আমরা রাজপথে আসতে বাধ্য হই একটি ছাত্র বান্ধব সংগঠন হিসেবে দেশ বান্ধব সংগঠন হিসেবে দেশের পক্ষে মানবতার পক্ষে ছাত্রদের পক্ষে ব্যক্তি স্বাধীনতার পক্ষে কথার অধিকার আছে বলেই আমরা রাজপথে নেমে এসেছি প্রিয় ভাইরা আমরা দেখছি এক টিপ কাণ্ড নিয়ে এদেশে যা ঘটেছে এটি আসলে কল্পবাচক বলে আমরা মনে করছি এক টিপ কাণ্ডকে সংসদ থেকে শুরু করে এদেশের অভিনেতারা সহ শুরু করে আমেরিকা যে মার্কিন যে দূতাবাস রয়েছে সেখান থেকে প্রতিবাদ করা হয়েছে এর মানে হয়েছে এই শুধু টিপ কাণ্ড নয় এর পেছনে এর গোয়ার পেছনে আরো গড়ে চক্রান্ত রয়েছে আমরা মনে করছি বর্তমান নারীবাদের নামে এদেশে এক শ্রেণী এক চোখ আচরণ করছে আমরা যখন দেখি হিজাব নিয়ে কটূক্তি করা হয় যখন হিজাব নিয়ে কথা বলা হয় এই শ্রেণী রাজপথে নেমে আসে না কথা বলে না এরা তখন ঘোমটা মেরে বসে থাকে তখন ঘোমটা খোলে না যখন এরা দেখে প্রভুত্বের নামে যখন পশ্চিম তোরা চক্রান্ত করা হয় তখন এরা ঘোমটা খোলে রাজপথে নেমে আসে আমরা মনে করছি নারীবাদের নামে আজকে বাংলাদেশে নারী অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে বড় নারীকে পণ্যন করা হচ্ছে এক টাকার শ্যাম্পু থেকে শুরু করে আল কাপ্তাতে নারীদের পর্নোগ্রাফি প্রচার করে নারীকে আজকে অপমান করা হচ্ছে যারা নারীবাদের কথা বলে এই দেশটাকে দুইভাগ ভাগ করে ফেলতে চায়